हजे असमत कलेजर द्वश श्रेणी विज्ञान शाखार प्राणप्रिय शिक्षार्थीवृंद वैश्विक करोना महामारी मध्य शत प्रतिकूलता पेड़ आशा करी तुम्हरा भलो आछो परिवार सबाई के लिए सुखे आछो तुम्हारे दुआए आल्ला पाक भलो रेखे बर्तमान ये महामारीकाले आबारो तुम्हारे सामने आमी मोहम्मद यूसुफ आली गणित क्लासे तुम्हारे स्वागत जानाच्छी। आशा करछी सबाई इतिपूर्वे अनुष्ठित आमादेर क्लास समूह यथारीति मनोयोग दिए ग्रहण करेछो। आजकेर क्लासटीओ अत्यंत यत्न सहकारे ग्रहण करबे। प्रिय शिक्षार्थीवृंद इतिपूर्वे आमरा इंटीग्रेशनेर उपरे दुटो क्लास करेछिलाम, आजके तृतीय क्लास। सेक्षेत्रे आमादेर जेहेतु इंटीग्रेशनेर अनेकगुलो अध्याय रयेछे, आजके आमरा 10.2 एवं 3-এর উপরে কিছু কার্যক্রম করব। তোমরা একটু বইটা খুলবে, প্রথমে তো সূত্রগুলো দেখব, সূত্রের প্রমাণ দেখব, পাশাপাশি কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বিষয়টি সহজভাবে বোঝাতে চেষ্টা করব। গত ক্লাসের দুই একটি সূত্র আমি পুনরাবৃত্তি করছি জরুরি প্রয়োজনে, যেমন ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু লন মডুলাস অফ এফ অফ এক্স প্লাস সি। তারপরে আরটি ছিল দ্বিতীয়টি, ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই টু রুট ওভার এফ অফ এক্স, সরি টু হবে না, ইন্টিগ্রেশন অফ এফ ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ এক্স বাই রুট ওভার অফ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু টু রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস সি। এই দুটো সূত্রের আমি দুটো উদাহরণ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকে এদের সাহায্যে কতগুলো বিশেষ ফলাফল তোমাদের জেনে রাখতে হবে এই সূত্রগুলোর প্রয়োগের মাধ্যমে, এটা আমি করে দেখাচ্ছি। এক নম্বর, ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স, এটা রেজাল্ট হচ্ছে মাইনাস লন মডুলাস কজ এক্স প্লাস সি ইকুয়াল টু লন মডুলাস সেক এক্স প্লাস সি। এটা আমি একটু এখন প্রমাণ করে দেখাবো। ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কজ এক্স ডিএক্স। একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি কজ এক্স কে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে রেজাল্ট পাই মাইনাস সাইন এক্স। তোমরা লক্ষ্য করো, লব যদি হরের অন্তরজ হয় তাহলে যোজিত ফল আসছে লন মডুলাস অফ এফ অফ এক্স প্লাস সি। এক্ষেত্রে লবে একটু একটা চিহ্নের শূন্যতা রয়ে গেছে, কজ এক্সের ডিফারেনশিয়েট করলে আসে মাইনাস সাইন এক্স। সেজন্য আমরা কি করব, আমরা বাহিরে একটি মাইনাস দিয়ে ভিতরে লিখলাম মাইনাস সাইন এক্স বাই কজ এক্স ডিএক্স। তাহলে কি দাঁড়াইল, লব হরের অন্তরজ হয়ে গেল। তাহলে রেজাল্ট কী হবে, রেজাল্ট হবে লন মডুলাস অফ
एफ ऑफ एक्स माने होच्छे हर तार माने इक्वल टू माइनस लॉन मॉडुलस कॉस एक्स प्लस सी एखन द्वितीय रेजल्ट किभाबे आसलो एटा तोमादेरके आमी कोरे देखाच्छी आमरा अनेकेई मुखस्थ ए रेजल्टटा लिखी किन्तु एटिर प्रयोगटा आमरा अनेके कोरे छात्रदेरके देखाई ना एटा आमी कोरे देखाच्छी माइनस लॉन कॉस एक्स के लिखते पारि वन बाई सेक एक्स डीएक्स वन बाई सेक एक्स लॉन मॉडुलस ऑफ वन बाई सेक एक्स डी सॉरी डीएक्स होबे ना प्लस सी एबार तुम्हारा 19 ने पढ़ेछो जे लॉन एम बाय एन एर सूत्र अथवा लॉन ए बाय बी एर सूत्र लॉन ए माइनस लॉन बी आर मॉडुलसर एक धर्म आछे जदि मॉडुलस अफ ए बाय बी हय ताके आमरा लिखते पारि मॉडुलस अफ ए डिवाइडेड बाय मॉडुलस अफ बी एक क्षेत्रे 1 ध्रुव संख्या तार मॉडुलस होच्छे 1 ताहले एटाके आमरा लिखते पारबो माइनस लॉन वन माइनस लॉन मॉडुलस सेक एक्स प्लस सी आम्रा सबाई जानी जे लॉन वन रेजल्ट की शून्य माइनस लॉन मॉडुलस सेक एक्स प्लस सी इक्वल टू लॉन मॉडुलस sec x plus c এই একটি পদ্ধতি যদি আমরা রপ্ত করতে পারি ঠিক আদার্স যেগুলি আছে যেমন এখন আমি শুধু ওইগুলোর রেজাল্ট লিখে দেব এগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে दुई नंबर इंटीग्रेशन कॉट एक्स डी एक्स इक्वल टू लॉन मॉडुलस साइन एक्स प्लस सी तीन नंबर इंटीग्रेशन सेक एक्स डी एक्स इक्वल टू एटर दूटा रेजल्ट है যে কোনো রেজাল্টই শুদ্ধ বলে পরীক্ষকরা বা শিক্ষকরা গ্রহণ করেন লন মডুলাস সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি আরেকটি রেজাল্ট হচ্ছে লন মডুলাস টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু प्लस सी चार नंबर इंटीग्रेशन कोसेक एक्स डी एक्स इक्वल टू लॉन मॉडुलस टेन एक्स बाय टू प्लस सी ताहले ये चार्टी रेजल्ट आमादेर खूब जरूरी এই রেজাল্টটি তিন নম্বর জেরে ফলাফলটি বের করাটা আমি একটু দেখাতে চেষ্টা করি আমরা যদি লব হরকে sec x প্লাস tan x দ্বারা গুণ করি তাহলে আমরা লবে পাচ্ছি ইন্টিগ্রেশন sec x ইনটু sec x প্লাস tan x ডিভাইডেড বাই sec x প্লাস tan x dx এবার লবটাকে আমরা একটু গুণ করে ফেলি ইন্টিগ্রেশন sec স্কয়ার x প্লাস
sec x 10x divided by sec x plus 10x dx. এবার একটু লক্ষ্য করলে দেখি, এবার sec x কে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে পাচ্ছি sec x 10x, আর 10x কে ডিফারেনশিয়েট করলে পাচ্ছি sec square x. তাহলে লব হরের কি হয়ে গেল, অন্তরজ. তখন আমরা রেজাল্ট লিখব লন মডুলাস অফ sec x প্লাস 10x প্লাস c. এখন দ্বিতীয় রেজাল্টের জন্য আমাকে কি করতে হবে, দ্বিতীয় রেজাল্টের জন্য আমি আরেকটু ত্রিকোণমিতিক জ্ঞান থাকলেই খুব সহজে করে ফেলতে পারবো, সেটি আমি দেখাচ্ছি. সরি, লন মডুলাস sec x কে লেখা যায় 1 বাই cos x, আর 10x কে লেখা যায় sin x বাই cos x প্লাস c. লন মডুলাস 1 প্লাস sin x বাই cos x প্লাস c. লন মডুলাস 1 প্লাস, এবার এখানে এটাকে আমরা সাইন টু এক্সের সূত্র প্রয়োগ করব, তাহলে এখানে হবে সাইন স্কোয়ার এক্স বাই টু ওয়ানের জন্য প্লাস কো স্কোয়ার এক্স বাই টু প্লাস টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু হোল ডিভাইডেড বাই কজ এক্স কে লেখা যায় কজ স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস সি. এবার লবে কি দাঁড়ালো, ইন্টিগ্রেশন, আরে সরি, লন মডুলাস লবে দাঁড়ালো সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, কজ এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল ইন্টু কজ এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু ডিএক্স. এবার লব হরে একটু কাটাকাটি করলে কি দাঁড়ালো, কাটাকাটি করলে দাঁড়ালো লন মডুলাস. এখন আমাদের নিচের একটির সাথে উপরে একটি কাটা যায়, তাহলে রইল কজ এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল ডিভাইডেড বাই কজ এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু. এবার আবার একটু ত্রিকোণমিতির কারুকার্য, লবহরকে আমি মডুলাসের ভিতরে কজ এক্স বাই টু দিয়ে ভাগ করি, অথবা কজ এক্স বাই টু কমন নেই, তাহলে থাকলো কি লন মডুলাস ওয়ান প্লাস টেন এক্স বাই টু হোল ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এক্স বাই টু প্লাস সি. আবার ত্রিকোণমিতিক জ্ঞান, ইকুয়াল টু লন মডুলাস ওয়ানের পরিবর্তে লিখতে পারি টেন পাই বাই ফোর প্লাস টেন
x by 2 whole divided by 1 minus এখানে tan x by 2 এর সাথে একটা 1 কল্পনা করি এবং সেই 1 এর পরিবর্তে tan pi by 4 into tan x by 2 plus c equal to এবার tan a plus tan b by 1 minus tan a tan b তার সূত্র দাঁড়ালো tan a minus b তাহলে দাঁড়ালো ln modulus tan a plus b pi by 4 plus x by 2 plus c তোমরা পেয়ে গেলে পুরো রেজাল্ট এবার কতগুলো আদর্শ যোজিত ফল যেগুলি আমাদের জানা অতিব জরুরি আদর্শ যোজিত ফল সমূহ নাম্বার 1 ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 1 বাই a ট্যান ইনভার্স x বাই a প্লাস c 2 নম্বর ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 1 বাই 2 এ লন মডুলাস এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি 3 নম্বর ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি এগুলো 4 নাকি 4 নম্বর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা লয়ে গেছে না 4 নম্বর ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 2 নম্বর এবং 4 নম্বর সূত্রটিকে একটু খেয়াল করবে 1 বাই 2 আইসে লন মডুলাস এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি এখন আরো দুটো সূত্র আছে পাঁচ নম্বর ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু লন মডুলাস এক্স প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি 6 নম্বর ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু লন মডুলাস এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি সাত নম্বর এটা ভর্তি পরীক্ষার জন্য খুবই জরুরি ইন্টিগ্রেশন রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু এক্স ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি শিক্ষার্থীবৃন্দ সময় স্বল্পতার কারণে আমাকে ক্লাসটি শেষ করে দিতে হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও আমি একটি কথাই তোমাদেরকে বলবো সময়কে ভালোবাসো নিজকে ভালোবাসো পরিবারকে ভালোবাসো দেশকে ভালোবাসো সবাই ভালো থাকো।